প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসিনারা ফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সব অফিস বন্ধ রেখে কাল থেকে সাত দিনের কঠোর লকডাউন মোতায়েন থাকবে সেনাবাহিনী যৌক্তিক কারণ ছাড়া বের হলে গ্রেপ্তার জানালো ডিএমপি করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 115 জনের মৃত্যু রেকর্ড শনাক্ত 8822 জন কাল থেকে আবার শুরু গড় টিকাদান কর্মসূচি করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ লকডাউন সফল না হলে পরিস্থিতি হবে ভয়াবহ আশঙ্কা বিশেষজ্ঞদের নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পাস সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সব অফিস বন্ধ রেখে কাল থেকে সাত দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে এই সময় বন্ধ থাকবে গণপরিবহন মার্কেট শপিং মল তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কারখানা সকালে মন্ত্রিপরিষদ বিভাগ এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় জরুরি প্রয়োজন ছাড়া সাত দিন বাইরে বের হওয়া যাবে না আন্তর্জাতিক ফ্লাইট নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে কিন্তু বসে খাওয়া যাবে না বিধিনিষেধ কার্যকরে মোতায়েন থাকবে সেনাবাহিনী আরো জানাচ্ছেন মাহবুব সৈকত প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অফিস খোলা রেখে তিন দিনের লকডাউন শেষে কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার পহেলা জুলাই ভোর 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের বিধিনিষেধ জারি করা হয়েছে এ সময় সকল সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় খোলা রাখা যাবে সড়ক রেল ও নৌপথে গণপরিবহন সহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে আন্তর্জাতিক রুট খোলা থাকলেও আভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে আওতামুক্ত থাকবে সেবামূলক প্রতিষ্ঠান এবং খাদ্য শিল্পসহ নিত্য প্রয়োজনীয় পরিবহনের যানবাহন শপিং মল মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং কাঁচাবাজার খোলা জায়গায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বসবে এ সময় হোটেল রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে তবে সেখানে বসে খাওয়া যাবে না প্রজ্ঞাপনে বলা হয় বন্ধ থাকবে সকল পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে যাওয়া যাবে বাণিজ্যিক ব্যাংকসমূহ শুক্র ও শনিবারের পাশাপাশি রোববার বন্ধ থাকবে অন্য দিনগুলোতে সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চলবে লেনদেন যথাযথভাবে লকডাউন কার্যকর করতে বেসামরিক প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি সেনাবাহিনী থাকবে বিজিবি থাকবে পুলিশ থাকবে র‍্যাব থাকবে যেটা যেটা দরকার ইনশাআল্লাহ সবাই থাকবে মাঠে যাতে সব কিছুর সর্বোচ্চ কল্যাণ হয় সেগুলো চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি আদারওয়াইজ সব কিছু একসাথে শাটডাউন করা ডিফিকাল্ট করোনার সংক্রমণ কমাতে কঠোর পদক্ষেপ বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী আসলে এই চেনটা ভাঙার জন্য স্থানীয়ভাবে আমরা কিন্তু বিধিনিষেধ আরোপ করেছি অনেক জায়গাতেই কিন্তু ইতিমধ্যে 2 সপ্তাহ পার হয়েছে অনেক জায়গাতে 3 সপ্তাহ পার হয়েছে আমরা কিন্তু সেখান থেকে সুফলও পাচ্ছি আমরা চাই যে আমাদের সামনে যেহেতু ঈদ আছে একটা চ্যালেঞ্জ এবং তার আগেই যদি আমরা এই সংক্রমণটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু এটি সবচেয়ে ভালো হবে সেটি আমাদের একটা চ্যালেঞ্জ অবশ্যই যেভাবে বেড়ে যাচ্ছে এটাকে রোধ করার জন্য অবশ্যই আমাদের এই বিধিনিষেধ এবং চলাফেরার যে বিষয়ে যে নিয়ন্ত্রণ এটির কোনো বিকল্প নাই সাত দিনের এই বিধিনিষেধের সময়সীমা বাড়বে কিনা সে ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ফরহাদ হোসেন পরিস্থিতি অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিস্থিতি অনুযায়ী সেটি চিন্তাভাবনা হবে আগামী ঈদে আমরা কিভাবে এই বিষয়টা ম্যানেজ করব এটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি সংক্রমণ রোধে লকডাউনের সময় দেশবাসীর সহযোগিতা চান তারা আমরা চাই যে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এই যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেটি সকলেই মেনে চলবেন অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো জনসাধারণের কোঅপারেশন
মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ডিএমপি। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিন চালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। যারা বিনা কারণে বাইরে বের হবেন তাদের 269 ধারায় মামলাও গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। জরুরি সেবা বলতে যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে, যে পণ্যবাহী গাড়িগুলোকে বুঝিয়েছে, এটার বাইরে কোনো ধরনের যানবাহন আমরা এই শহরে চলতে দিব না। বাইরে বের হলেই সঙ্গত কারণ ছাড়া আমরা গ্রেপ্তার করব, মামলা নিব এবং তাদের আদালতে চালান করব। অর্থাৎ আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব। অফিস খোলা রেখে তিন দিনের বিশেষ লকডাউনের শেষ দিনে রাজধানীর সড়কে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। শুধু রিকশা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। একই সাথে উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। গণপরিবহন না চলায় কর্মজীবী সহ সর্বস্তরের মানুষকে ভোগান্তি পোহাতে হয়। রাকিব হাসানের রিপোর্ট। বিশেষ লকডাউনের শেষ দিনেও রাজধানীতে ছিল তীব্র যানজট। গণপরিবহন ছাড়া রাজধানীর প্রধান সড়কে চলাচল করেছে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল। প্রধান সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কেউ। অধিকাংশ ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। চেকপোস্টগুলোতে ছিল পুলিশের কড়া নজরদারি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে মোটরসাইকেলের যাত্রী পরিবহনের বিরুদ্ধে। সরকার বলতেছে যে ব্যক্তিগত গাড়ি তার নিজের গাড়ি নিজে চালাক, কিন্তু একজন আরেকজনের টান বা আরেকজনের টান, এই সংক্রমণটা না যাতে না ছড়ায় যায় এর জন্যই সরকার বলতেছে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছে যে এটা যাতে না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। গণপরিবহন না থাকায় সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও রাস্তায় ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে। রাস্তায় নামে লকডাউন কিন্তু কাজে কিছু না, অনেক জ্যাম। ওর চাইতে আগেই ভালো অবস্থা ছিল আর কি এখনকার চাইতে। আমি মমেশিংতে 1000 টাকা দিই এই ভন্তরে, কেন যাইতে লাগবে 1000। লকডাউন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন আমরা যদি কাজ কাম গাড়িগুড়ি না চালাই দেয় তাহলে আমরা খামু করতো। এই গাড়িগুলা বেরোলে মানে 300-400 টাকা খরচ আছে, জমা দিমু কি মানে খামু কি যদি লকডাউন আমরা যদি গাড়ি না চালাতে পারি। যেটা 100 টাকার ভাড়া সেটা 70-60 বলে, এই দেখতেছেন আমরা দেড়া আছি এখানে, আধা ঘন্টার মতো দেড়া আছি ভাই। আমরা ভিক্ষা করি আকাই, কোনো সাহায্য পাই না, কোনো সাহায্য আমি পাই না। আমার স্বামী নাই, পোলা নাই, কিচ্ছু নাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা মহামারী শুরুর পর গত 24 ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ 8,822 জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 9,13,258 জনে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,503 জনে। সারা দেশের সরকারি ও বেসরকারি 565টি ল্যাবরেটরিতে 37,086টি নমুনা সংগ্রহ ও 35,105টি নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 66,08,927টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 25.13%। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত শনাক্তের মোট হার 13.82%। একই জুলাই বৃহস্পতিবার থেকে সারা দেশে চীনের সিনোফার্ম টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানান ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। তিনি জানান, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, 250-বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এই টিকাদান কর্মসূচি চলবে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এছাড়াও রাজধানীর ঢাকায় ইতোমধ্যে করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে 48টি কেন্দ্রে, কিন্তু সেখান থেকে এবারে 8টি কেন্দ্র বাদ দিয়ে 40টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানান ডাক্তার শামসুল হক। মেডিকেল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই টিকা পাবেন। একই সঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন।
আগামীকাল অর্থাৎ পহেলা জুলাই 2021 থেকে সারা দেশব্যাপী আমাদের সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সারা দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, সকল জেলা হাসপাতাল, সদর হাসপাতাল অথবা 250 সজ্জা হাসপাতাল, এই হাসপাতালগুলিতে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত পূর্বের ন্যায় টিকাদান কার্যক্রম শুরু হবে। কাল বৃহস্পতিবার থেকে দেশের 60টি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রবাসী শ্রমিকদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কেবলমাত্র পূর্বে রেজিস্ট্রেশনকারীরাই এই ভ্যাকসিন পাবে বলে জানান তিনি। তবে পর্যায়ক্রমে সকল প্রবাসী শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পরে সংসদ লবিতে এসব তথ্য জানান তারা। জুলাই মাসের মধ্যে মডার্না সহ আরও কয়েকটি দেশের ভ্যাকসিন আসবে বলে জানান জাহিদ মালেক। যে আগামী 2 এবং 3 তারিখে মডার্নার যে টিকা বাংলাদেশে আসবে 25 লক্ষ, চীনের যেটা সিনোফার্মের টিকাও এই সপ্তাহেই চলে আসবে। রাশিয়ার সাথে আমাদের চুক্তি নিয়ে যে কথাবার্তা আলোচনা ছিল মোটামুটি সমাপ্ত হয়েছে। প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা ফাইজারের টিকা দিব আগামীকাল থেকে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তাদের সমস্যা হবে না, অ্যাজ ইট ইজ ইঞ্জেকশনের ভ্যাকসিনের তো ব্যবস্থা হয়ে গেছে আর ফ্লাইটের ব্যবস্থা তো আমরা আগে থেকেই করে রেখে দিয়েছি, বুঝছেন না। ইনশাল্লাহ যদি কোনো সমস্যা এর মধ্যে আসে আমরা শর্ট আউট করব। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে সক্ষমতার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা বেশি। খুব কম সংখ্যক হাসপাতালে সিট খালি থাকলেও আছে আইসিইউ বেডের সংকট। দুশ্চিন্তায় সময় পার করছেন রোগীর স্বজনরা। লকডাউন সফল না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা বিশেষজ্ঞদের। এস এম আরিফের রিপোর্ট। করোনার উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। পরীক্ষা কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের চাপ। কয়েকদিন যাবত জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, শরীর ব্যথা। তো অন্য সময় হলে এই টেস্টটা করতে আসতাম আরও কয়েকদিন পরে, যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা চলে আসছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। অনেকে সিরিয়াল দিতে পারছে না, ফোন অনেকবার ট্রাই করেও দেখা যায় সকালে 9:30-10টার মধ্যে সিরিয়াল শেষ হয়ে যায়। সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে প্রায় 3 গুণ। আছে আইসিইউ সংকট। হাসপাতাল করিডোরে রোগীর স্বজনদের সময় কাটছে দুশ্চিন্তায়। অক্সিজেন নেমে গেছে, তখন আমরা দ্রুত এখানে আসছি। এখানে আসছি 23 তারিখে 2টা রাত্রে। ডাক্তার বলছে যখন আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ যদি দরাজ করে আল্লাহ বাঁচাইব। নতুন শনাক্তদের সুস্থ হতে অধিক সময় লাগছে বলে জানান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আগে মনে করেন একটা রোগীকে আমি 10 দিনের মাথায় হয়তো তাকে ডিসচার্জ করে দিতে পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা 2 সপ্তাহ লাগতেছে, কোনো কোনো ক্ষেত্রে 20 দিনও লাগতেছে, এইরকমও হচ্ছে। যার ফলে হসপিটাল স্টেটা বেড়ে যাচ্ছে। হসপিটাল স্টে যদি বেড়ে যায় আবার রোগীর ভর্তি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু একটা সময়ে হসপিটালে পুরো সিটি ফিল আপ হয়ে যাবে। লকডাউন সফল করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার অসীম কুমার নাথ। লকডাউনটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি তাহলে যে ঊর্ধ্বগতি যেটা আমরা দেখতেছি সেই ঊর্ধ্বগতিটাকে আমরা একটু থামাতে পারবো। আমি করোনা দূর করে ফেলতে পারবো না, কিন্তু ঊর্ধ্বগতিটা তো থামবে। থামলে হবে কি, আমার হাসপাতালগুলো নিঃশ্বাস নেওয়ার সুযোগটা পাবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। নির্দিষ্টকরণ বিল 2021 পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার জাতীয় বাজেট পাশ করা হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এই বিল পাশ হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে 2021-22 সালের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আনিত ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা চলে। প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে। এই প্রক্রিয়া অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের 30 জুন তারিখে সম্ভাব্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক
4,191,15,13,000 টাকা মঞ্জুর করা হোক। এরপর একে একে অন্য মন্ত্রীরা তাদের স্বশ মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। 238,53,00,000 টাকা মঞ্জুর করা হোক। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,829,40,00,000 টাকা মঞ্জুর করা হোক। 1,132,91,00,000 টাকা মঞ্জুর করা হোক। কণ্ঠভোটে সে সকল প্রস্তাব গ্রহণ করা হয়। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরবর্তীতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নির্দিষ্টকরণ বিল 2021 জাতীয় সংসদে পাশ করার জন্য উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাশ হয়। আনিত বিলটি এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। বিরোধী দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রাষ্ট্রপতির অনুমোদনের পর 2021-22 অর্থ বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এ বাজেট। 30 জুন তারিখে গত 3 জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারের এ ব্যয়ের ফর্দ সংসদে তুলে ধরেছিলেন। গতবারের মতো এবারও বাজেটের উপর আলোচনা হয়েছে সীমিত আকারে। সম্পূরক বাজেট সহ বাজেটের উপর 6 দিন 15 ঘন্টার মতো আলোচনা চলে। আমাদের দুদককে আরো শক্তিশালী করার দরকার। জাজ নিয়োগ 3 বছরে যদি আপনি দেখেন 200 থেকে 300 জজ নিয়োগ করা হয়নি, যেখানে এই মুহূর্তে আমাদের 4,000 জাজ প্রয়োজন। কর্মকর্তাদের নির্যাতনের ঘটনা বা নির্যাতনের অভিযোগ তদন্তে রাষ্ট্রে কোনো স্বাধীন কর্তৃপক্ষ নাই। এই যে আইনের অপপ্রয়োগ, এটা একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। মানুষ স্পিকার মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরি না করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টিকার বিরুদ্ধেও মিথ্যাচার করেছে দলটি। সকালে সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটি দল নিজেরা মানুষের পাশে না দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের বাজনা বাজিয়ে যাচ্ছে। তারা প্রথমে বলেছিল লাখ লাখ মানুষ না খেয়ে চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে মরে থাকবে। তারা সচেতনতা তৈরি না করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। টিকা নিয়ে জটিলতা কেটে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের সব মানুষের জন্যই পর্যায়ক্রমে টিকা আনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, লকডাউনে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম চালু রাখার জন্য বিদেশি দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্তে মোবাইল ফ্রিকোয়েন্সি টাওয়ার বসিয়ে রেজিস্টার্ড সিম পাঠাচ্ছে মিয়ানমার। এসব সিম ব্যবহার করছে অপরাধীরা। এসব ফোন কল কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তবে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান আব্দুল মোমেন। যারা এই ধরনের ইন্টারভিউ কিংবা পাসপোর্ট নিতে যাবেন তারা তাদের এই ডকুমেন্ট দেখিয়ে তখন পুলিশ কমিশনারকে দে হ্যাভ অ্যাডভাইস যে তাদের যাতে অ্যালাউ করে নিশ্চিন্তে গিয়ে তারা। তো এই এইটা আমাদের আমাদের একটা দায়বদ্ধতা ওদের সাহায্য করার জন্য। 2-3 তারিখে 2 ফ্লাইট আসবে এই কবেক্সের, 2.5 মিলিয়ন এটা ওয়াশিংটনতে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের এই যে চাইনিজ এইটাও মোটামুটি ফার্স্ট কনসাইনমেন্ট বোধ হয় 2 মিলিয়নের আসবে। সো এইগুলো সব এখন লাইন দেবে। সুতরাং এই ব্যাপারে আগামীতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। জন্মের 2 বছরের মধ্যে নিবন্ধন সার্টিফিকেটের সাথে একটি করে গাছের চারা দেওয়া হবে। ছাদ বাগান করলে 10% হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠান উদ্বোধন শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঢাকার সবুজায়ন কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সুস্থ পরিবেশের জন্য সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রতিটি ওয়ার্ডে 2 লাখ চারা দেওয়া হবে বলে জানান উত্তরের মেয়র। আমাদের টার্গেট
2,00,000 গাছকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিয়ে আমরা কাজগুলো করব। যারা গাছ লাগাবেন ছাদের মধ্যে, এটি একটি কমিটির মাধ্যমে আমরা প্রত্যেককে 10% রিবেট দেব যারা গাছ লাগাবে ছাদের মধ্যে। জন্মে 2 বছরের মধ্যে নিবন্ধন সনদের সাথে একটি করে গাছে চারা দেওয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম। যে একটি করে বার্থ সার্টিফিকেট যখন দিব, একটি করে তখন আমরা গাছ দিব তাদেরকে। তাহলে সুতরাং যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার জন্য কিন্তু একটি গাছ কিন্তু তার জন্য কিন্তু একটা অক্সিজেন সৃষ্টি করবে, ভবিষ্যতে সেজন বড় উঠবে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন শেষে পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। নগরী জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম বেগবান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। 95% ঊর্ধ্বেই হলো বদ্ধ, তো সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত বিশাল কর্মযজ্ঞ আমরা নিয়েছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা যেভাবে পরিষ্কার করার সাথে সাথে দেখা যাচ্ছে যে পানি নিষ্কাশন অনেক বেড়ে যাচ্ছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কঠোর লকডাউনকে সামনে রেখে দাম বেড়েছে শাকসবজি, পেঁয়াজ, রসুন ও আদার। বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও পরিবহন খরচ বাড়া এসব পণ্যের দাম বেড়েছে। খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমলেও আগের বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে তেল, চাল, ডাল, আটাসহ চিনি, অন্য সব নিত্য পণ্যের দাম। বাজারে ক্রেতার সঙ্গে বেচা কেনা বেড়েছে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার কঠোর লকডাউনের আগে বেড়েছে ক্রেতাদের চাপ। সব ধরনের শাকসবজির দাম বেড়েছে, ক্রেতার ভিড় ও অগ্রিম কেনাকাটার জন্যই এই মূল্য বৃদ্ধি বলে জানান ক্রেতা বিক্রেতারা। পটল 30 টাকা, এখন পটল 40 টাকা গেছে, একটা লাউ দাম 30 টাকা, লাউ এখন 50 টাকা, একটা চাল কুমড়ার দাম 30 টাকা, এর তালুকা কিনছি 60 টাকা দিই। আজকে মোটামুটি ভালো কাস্টমার বাজারে আছে, এবং কি মালের দাম দুদিন আগের থেকে আজকে আবার একটু দামটা বাড়ছে। বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ সহ আরও কিছু নিত্য পণ্যের দাম। আলু, পেঁয়াজ আর রসুন, আদা, এই 3-4টা জিনিসের দাম বাড়ছে বর্তমান। যাদের সামর্থ্য আছে তারা টুকটাক, যেখানে হয়তো 2-3% লোকে বাজার করছে এইবার। যারা এটি ইনপোর্ট করে মজুদদার তারাই এই কাজটা করে, তো এসে তো লকডাউনের কারণে এটাই দেখায় যে লকডাউনের কারণে আমাদের গাড়ি আসে না, এ আসে না, হে আসে না। নতুন করে বাড়েনি চাল, ডাল, আটা, প্যাকেট তেল, চিনি ও মুরগির দাম। দাম আগের মতোই আছে, 135-140 টাকা এরকম করে আজকে বিক্রি করতেছে। তো চাল বাজারে বেচা কেনার কোনো হেডেক নাই, দামেরও কোনো উদ্যোগতি নাই, এই শুধু যাচাই বাছাই করে যায়, মানুষের সুযোগ মতো জরিমানা করে যায়। কিন্তু মেলে যে 200-300 টাকা করে বাড়াইছে ওখানে কেউ যায় না, এটা একটা সম্পূর্ণ অরাজকতা সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে। এখন সরকার যদি এটাকে মনিটর করে নিয়ন্ত্রণ করে বাজারটাকে, যাতে ব্যবসায়ীরা বাঁচে, আমরা সাধারণ জনগণও বাঁচতে পারি, এরকম একটা কোনো পরিকল্পনা নেয় সবচেয়ে উত্তম হয়। তবে কিছুটা কমেছে খোলা সয়াবিন তেলের দাম। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার খবর। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে 22 ঘন্টা যাত্রা শেষে হারার রেতে পৌঁছায় তামিম ইকবালরা। সেখানে একদিনের কোয়ারেন্টাইন শেষে কাল থেকে অনুশীলনে নেমে পড়তে পারবে টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসানের সরাসরি যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। নতুন নিয়োগ পাওয়া কোচ রঙ্গনা হেরাত ও অ্যাশওয়েল প্রিন্সও যোগ দেবেন দলের সাথে। জিম্বাবুয়েতে 1 টেস্ট, 3 ওয়ানডে ও 3 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। আপাতত টেস্ট দলের 18 খেলোয়াড় জিম্বাবুয়ে পৌঁছেছেন। 8 জুলাই জিম্বাবুয়ে রওনা দেবেন ওয়ানডে সিরিজের বাকি সদস্যরা। এছাড়া টি-20 দলে আলাদা করে ডাক পাওয়া খেলোয়াড়রা রওনা দেবেন 11 জুলাই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব অফিস বন্ধ রেখে কাল থেকে 7 দিনের কঠোর লকডাউন মোতায়েন থাকবে সেনাবাহিনী। যৌক্তিক কারণ ছাড়া বের হলে গ্রেপ্তার জানালো ডিএমপি। করোনা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 115 জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত 8,822 জন। কাল থেকে আবার শুরু গণ টিকাদান কর্মসূচি। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, লকডাউন সফল না হলে পরিস্থিতি হবে ভয়াবহ, আশঙ্কা বিশেষজ্ঞদের।
নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পাস। কানাডায় তীব্র গরমে 230 জনের মৃত্যু, তাপদাহে বিধ্বস্ত উত্তর আমেরিকা, আরও বাড়ার আশঙ্কা বিজ্ঞানীদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে, কাল থেকে অনুশীলন শুরু টাইগারদের। দর্শক, এ ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvpdnews, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।